দেশের বাজারে সোনার দাম কমেছে। গত আগস্টে সোনার দাম ভরি প্রতি লাখ টাকা ছাড়িয়েছিল, প্রায় এক মাস পরে তা আবার লাখ টাকার নিচে নামলো। ফলে নতুন দাম ভালো মানের অর্থাৎ হলমার্ক করা 22 ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে 96,960 টাকায়। আগামীকাল শুক্রবার সারা দেশে সোনা নতুন দর কার্যকর করা হবে। তার আগে বলে নেই, আসসালামু আলাইকুম, আমি হাসিবুল হাসান শুভ, আপনারা দেখছেন সময় টিভি। প্রতিদিনের আপডেট, স্বর্ণের দাম সহ নিত্য আলোচ্য সকল খবরাখবরের আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সময় টিভিকে। বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার এ তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে পাকা সোনার দাম কমেছে, সে কারণে সোনার দাম সমন্বয়ে সিদ্ধান্ত নিয়েছে সমিতি। গত 21 জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম 1 লাখ টাকা ছাড়িয়ে যায়। তখন প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় 1,77,700 টাকা। এরপর 17 আগস্ট তা কমে হয় 99,027 টাকা। এরপর 24 আগস্ট আবারও দাম বৃদ্ধি পেয়ে 1,01,244 টাকা ভরি হয়। বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস তথ্য অনুযায়ী আগামীকাল থেকে ভালো মানের সোনার দাম ভরিতে 1,284 টাকা কমবে। এতে হলমার্ক করা 22 ক্যারেটের এক ভরি সোনার দাম 96,960 টাকা হয়ে যাবে। এছাড়া হলমার্ক করা প্রতি ভরি 21 ক্যারেটের সোনা 92,412 টাকা, 18 ক্যারেটের 78,765 টাকা, সনাতন পদ্ধতি সোনার দাম 68,118 টাকায় বিক্রি হবে। এর মধ্যে 21 ক্যারেটের সোনার ভরি প্রতি 1,224 টাকা, 18 ক্যারেটের 1,049 টাকা, সনাতন পদ্ধতি সোনায় 933 টাকা দাম কমেছে। আজ পর্যন্ত হলমার্ক করা প্রতি ভরি 22 ক্যারেটের সোনা 1,01,244 টাকা, 21 ক্যারেটে 96,636 টাকা, 18 ক্যারেটে 82,814 টাকা এবং সনাতন পদ্ধতি সোনা 59,051 টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। হলমার্ক করার প্রতি 22 ক্যারেটের রূপার দাম এখন 1,715 টাকা। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সোনার দাম কত হলে আপনি কিনতে পারবেন তা কমেন্ট করে জানান, আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটিও আমাদের জানিয়ে দিন। এরকম ভিডিওটি প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে দিয়ে রাখুন। ধন্যবাদ।